অসময়ের এক দারুণ বৃষ্টি। প্রয়োজন ছিল ভীষণ, কারণ কুলবাগানে সার দিতে হতো, জলসেচ খুব দরকার ছিল। যাই হোক, কতগুলো টাকা বাঁচল। আজকে 5ই নভেম্বর, কুলগাছের ওপরে আপনারা যেরকম গুটি বড় করার জন্য স্প্রে করেছেন, ঠিক তেমনি আমাদের এবার মাটিতে সেচ দিয়ে চাপান সার, প্রথম চাপান সার গুটিগুলো বড় করার জন্য যেটা প্রয়োজন সেটা আমাদের এবার জমিতে কিন্তু দিয়ে ফেলতে হবে। 5-10 দিনের ভিতরে চাষি ভাই আপনাদের জমিতে চাপান সার দিয়ে কমপ্লিট করবেন। আমি আজকে আমার জমিতে চাপান সার দিতে এসেছি এবং কোন কোন সার ব্যবহার করছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো একে একে। নমস্কার, গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আমার বাগান থেকে যে চাপান সার দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে। যারা প্রতিনিয়ত ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। গ্রিন ওয়েব পরিবারে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত চাষি ভাই নতুন এসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে, কারণ আমার যে অভিজ্ঞতাটুকু আছে সেটাই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি। যে অভিজ্ঞতাটুকু আমি যে যে সার দিচ্ছি চাষি ভাইরা আপনারা মিলিয়ে দেখতে পারেন, যত চাষি ভাইদের কাছে ছড়ালে তাদের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলিয়ে যদি তারা একটা বেটার কম্বিনেশান তৈরি করতে পারেন, যদি খুব তাড়াতাড়ি কুলগুলো বড় করতে পারেন এবং বাজারে লাভ বাড়িতে আনতে পারেন, তাহলে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তো যাই হোক, আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। দেখুন, আমাদের এদিকে কালকে দারুণ একটা বৃষ্টি হয়ে গেল, 1 থেকে 1.5 ঘন্টা টানা বৃষ্টি, যে কারণে মাটিতে আমার সেচটা দিতে হলো না। আর সেই সুযোগটাই কালকে বৃষ্টি হয়েছে আর আজকেই আমি এখানে সার দিতে এসেছি। সে ভাই, আপনারা যদি বৃষ্টি না হয় আপনাদের এলাকায় তাহলে আপনারা তো কী করবেন, আপনারা প্রথমে সেচ দিন, সেচ দেওয়ার পরের দিন জমিতে সার দিন। তাহলে সেক্ষেত্রে রাসায়নিক সারের যে অ্যাকশনটা আছে সেটা গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো আসুন এবার একে একে আপনাদের সেই সারগুলো দেখাই যেগুলো আমার জমিতে এখন আমি অ্যাপ্লাই করব। রাসায়নিক সার, দেখুন বন্ধুরা, এই চাপান সারে আপনারা দেখছেন এই যে এখানে যেগুলো আছে এখানে আমি আমার 150টা গাছের জন্য ব্যবহার করব। 150টা মানে 1 বিঘার মানে 1.5 বিঘার কাছাকাছি এখানে আছে। তো সেখানে আমি কি ব্যবহার করছি একে একে আপনাদের অল্প একটু দেখাই, তারপরে আপনাদের কথা বলি। দেখুন আমার হাতে এখানে আছে একটা, দেখুন ভিটাএস, এটা আপনার লেভিক্সের মাল। এটা দেখুন এর ভিতরে উপাদান কি আপনাদের পরে দেখাই। আর অন্য একটা কোম্পানির একই দেখুন কম্পোজিশন আছে, সেটা ট্যাস্কো কোম্পানির, এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছের অনুখাদ্য হিসাবে কাজ করবে। আরও যদি দেখেন ওই পাশে দেখুন বস্তা ইউরিয়া আছে, এখানে পটাশ আছে, আর এখানে দেখুন সালফার, সালফার খুবই কম, আপনারা নাও দিতে পারেন, ইচ্ছা হলো তাই 1 কেজি আমি দিচ্ছি। কারণ সালফার কেন দিচ্ছি না আর কে সালফার মেটাচ্ছে সেটাও আপনাদেরকে বলছি, কারণ এই যে সার দেখছেন ফসফেটের ভিতরে সালফার রয়েছে, কতটুকু আছে সেটাও আপনাদের বলবো। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দেখুন অক্সিজেন, এই অক্সিজেনটা দেবো বাগানে, ঠিক আছে। এর উপাদান কি কোন কোম্পানির সেটা একে একে এবার আলোচনা করি। দেখুন চাষি ভাই, এখানে পরশ কোম্পানির সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি। দেখুন চাষি ভাই, এর ভিতরে 16% আমরা ফসফেট পাচ্ছি এবং এর সঙ্গে সালফার পেয়ে যাচ্ছি 11%, যে কারণে সালফার আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে। তবু আর একটু চাহিদা মেটানোর জন্য আমরা দেখুন এখানে গ্রোমরের মানে সালফা ম্যাক্স, যেটার ভিতরে 90% গ্র্যানুলি দেখুন দানাদার আকারে এর ভিতরে আছে। আর এদিকে দেখুন এটা হচ্ছে র পটাশ, দেখতেই পাচ্ছেন ইপকো কোম্পানির এটা র পটাশ, এটা পটাশিয়ামের চাহিদা পূরণ করবে আমাদের বাগানে। আর এখানে দেখছেন 46% নাইট্রোজেন ইউরিয়া, এই তিনটে দিয়ে আমরা এনপিকে চাহিদা পূরণ করব। তাহলে প্রধান আমাদের গাছের যে খাদ্য উপাদান এনপিকে তিনখানা, সেটা হচ্ছে এইখানে বস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে 1 বিঘা জমিতে এই হিসাবটা 1 বিঘা মাথায় রাখবেন, 50 কেজি ফসফেট, 1 বিঘার হিসাব আপনাদের 33 শতকের হিসাব বলছি, সেক্ষেত্রে আপনারা পটাশ নেবেন টোটাল 12 কেজি আর ইউরিয়া নেবেন 17 কেজি। আর একবার শুনুন, ফসফেট 50 কেজি, পটাশ আপনারা ব্যবহার করবেন 12 কেজি, 17 কেজি ইউরিয়া 1 বিঘা জমির জন্য। আর তার সঙ্গে অনুখাদ্যরা আপনারা মেশাতে পারেন। দেখুন এখানে এর যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে জিঙ্ক, বোরন, কপার। দেখুন এর উপাদান ট্রাস্কো কোম্পানির, এর উপাদানও রয়েছে এখানে আপনার, দেখুন দেখাই, বোরন আছে আপনার, কপার আছে, জিঙ্ক আছে, তার মানে দুটো সেম কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে। দেখুন
তো আপনারা ট্রাস্কোও ব্যবহার করতে পারেন, লিভিক্সের এটাও ব্যবহার করতে পারেন। আর যে এই অক্সিজেনের কথা আপনাদের বলছি, দেখুন সুপার পটাশিয়াম, ফলবিক আর হিউমেট এর উপাদানগুলো আপনারা দেখুন, হিউমেক অ্যাসিড 65%, ফলবিক অ্যাসিড 15%, কে ইসো মানে এখানে পটাশ 10%, আর আদার্স আছে এখানে। এবার খেয়াল করুন এটা কী বলছে, ইনক্রিজ নিউট্রিয়েন্ট আপটেক, অর্থাৎ গাছকে মাটি থেকে তার খাদ্য আপটেক করতে সাহায্য করবে, প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম অ্যাডভার্স ক্লাইমেট ডিস্টারবেন্সেস, অর্থাৎ গাছে যদি কোনো হঠাৎ করে ঠান্ডা, অতিরিক্ত গরম এরকম হয় সেক্ষেত্রে কিন্তু গাছগুলোকে রক্ষা করে, ইনক্রিজ ফ্লাওয়ারিং, এটা আমাদের এখন দরকার নেই, মানে ফুলের ঘনত্ব বাড়াই, আর সাইজ অফ রুটস, এখানে ফলের সাইজ বড় করে, ইনক্রিজ নিউ রুট, নতুন আপনার মূল সৃষ্টি করতে সাহায্য করে, লিভস পাতা, অ্যান্ড প্রমোট গ্রোথ অফ দ্য প্ল্যান্ট হুইচ লিডস টু হাই ইল্ড অ্যান্ড এগো, আসল কথা হচ্ছে আপনার ফলনটা বেশি করতে, হাই ইল্ড অধিক ফলন পেতে এটা ব্যবহার করা হয়। আর আমরা এখানে ফল বড় করার জন্য দেখুন ফ্রুটগুলোকে মানে গাছের সাইজ, ফলের সাইজগুলো বড় করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকছি। আর হিউমিক এটা গাছের জন্য কতটা উপকারী আপনারা জানেন, শিকড় বিস্তারের জন্য, তার সঙ্গে হিউমিকের মানে দোসর হচ্ছে ফলবিক, ফলবিক অ্যাসিড, কারণ এই হিউমিকের কার্যকারিতা এই ফলবিক অনেকাংশে বাড়িয়ে দেয়। আর পটাশের চাহিদা আপনারা তো জানেন, যেটা আলাদা করেও আমরা র পটাশ দিচ্ছি। আর এখানে গ্রোমোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেন্টোনাইট, এটা 19% গ্র্যানুলি দানাদার আকারে আপনারা আছে, এটা গাছের আবার চতুর্থ খাদ্য উপাদান সালফার এর ভিতরে রয়ে গিয়েছে। এই সালফার আর নাইট্রোজেন, এই নাইট্রোজেন একে অপরের পরিপূরক, এই নাইট্রোজেন গাছে আপটেক করতে সাহায্য করে এই আপনার সালফার, অর্থাৎ এই সালফারের গুরুত্ব কিন্তু কম নয়। আবার সালফার জানেন এটা কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়, আমরা ছত্রাকনাশক হিসাবে উপরে গাছে স্প্রে করে থাকি, সাদা মাকড় লাল মাকড়ে অনেকাংশে কিন্তু প্রতিহত করে, তাহলে এই সালফারের গুরুত্ব কিন্তু, এই জন্যই তো এটা গাছের চতুর্থ খাদ্য উপাদান। আর এইগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, ব্যাস এইগুলো দিয়ে একটা সুষম সারের মিশ্রণ করব, মিশ্রণ করে আমাদের বাগানে ছড়িয়ে দেবো। বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছেন, এবার আপনাদের জন্য বলি, দেখুন আমি এখানে অক্সিজেন ব্যবহার করছি, ঠিক না, এই অক্সিজেনের মূল উপাদান আছে আপনাদের বললাম যে এর ভিতরে আছে হিউমিক অ্যাসিড 65%, আর ফলভিক অ্যাসিড আছে আপনার 15%, আর ওদিকে পটাশিয়াম আছে 10%। তাহলে আপনারা সেখানে বাংলাদেশে কি ব্যবহার করবেন? চাষি ভাই, আপনাদের বাংলাদেশে হিউমি স্টার বলে একটা আপনার সার পাওয়া যাচ্ছে, এসিআই ফার্টিলাইজারের তৈরি, কিন্তু সেম উপাদান আমি যেটাগুলো বললাম ওখানে কিন্তু ওর ভিতরে হিউমিক অ্যাসিড আছে 65%, আপনার 15% আছে ওখানে, না 12% আপনার আছে ওইদিকে ফলভিক অ্যাসিড, আর প্রায় 17% ওর ভিতরে আপনার পটাশ আছে। তো এই তিনটে কিন্তু খুব সুন্দর কম্পোজিশন, আপনারা অবশ্যই দেবেন, আপনাদের গাছে সারের সঙ্গে মেশাবেন। আর আমি এখানে সারের যে মূল উপাদান এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ যেটা ব্যবহার করলাম চাষি ভাই, আপনাদের ওখানে নাইট্রোজেন আপনারা ইউরিয়া কিনতে পারবেন 46%, যেটা অবশ্যই পেয়ে যাবেন, ফসফেট আপনারা ওখানে পাবেন, যদি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আমি এখানে ব্যবহার করেছি, আপনারা না পেলে ওখানে টিএসপি ট্রিপল সুপার ফসফেট আপনারা পেয়ে যেতে পারেন, ব্যবহার করতে পারেন। আর র পটাশ যেটা ব্যবহার করলাম সেটাও আপনাদের ওখানে পাওয়া যাবে, অর্থাৎ এনপিকে পেতে আপনাদের কোনো ওখানে সমস্যা নেই। এবার আসি চাষি ভাই, গাছের সুষম খাবারের চাহিদা মেটানোর জন্য যে অনুখাদ্যগুলো আমি ব্যবহার করলাম আপনারা ওখানে কি ব্যবহার করবেন, একটা কথা আপনাদের বলে দিই, এনপিকে জাতীয় বাদ দিয়ে নাইট্রোজেন, বিশেষ করে নাইট্রোজেন যে অনুখাদ্যের ভিতরে আছে সেটা আপনারা কিন্তু ব্যবহার করবেন না, কারণ নাইট্রোজেন আপনি বাইরে থেকে খুব মানে যথেষ্ট দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে বাকি যে ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টগুলো আছে সেগুলো যার ভিতরে আছে সেই অনুখাদ্য ব্যবহার করবেন। আপনাদের বললাম গ্রিন সোর্স ইন্টারন্যাশনালের গ্রিন এভার বলে একটা অনুখাদ্য পাওয়া যায়, তার ভিতরে ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, বোরন, লোহা, কপার, এরকম দেখবেন 8টা খাদ্য উপাদান আছে, তার ভিতরে নাইট্রোজেন নেই। পরিবর্তে আপনারা আরেকটা অনুখাদ্য ব্যবহার করতে পারেন, পাওয়ার ভিট প্লাস, এশিয়া অ্যাগ্রোকেমিক্যালসের পাওয়ার ভিট প্লাস, ওর ভিতরে দেখবেন 8-9টা আপনার ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট আছে কিন্তু তার ভিতরে কোনো নাইট্রোজেন নেই। এই দুটো অনুখাদ্য যে কোনো একটা আপনারা বেছে নিন এবং বিঘাতে 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। লম্বা করে নিয়ে ফটাফট তুলে দেওয়া, পাড়িয়ে নেওয়া ভালো ছিল।
সারগুলো সুন্দরভাবে মেশানোর জন্য এইভাবে ঢেলে দিন। সামনে ঢালতে সামনে দিয়ে ঢালতে ঢালতে চলে যাও, নিয়ে যাও। দেখুন এই যে বেন্টোনাইট সালফার, এটা আমাদের সর্ষে চাষের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়ে যাও ওই মাথায়। কোম্পানি ভালো, এটা ট্রাস্কো কিছু করে মাছ। এটাই হিউমিক দ্বারা গাছের মূলতন্ত্র সুগঠিত করার জন্য ভীষণ আবশ্যক। দানাটা দেখা হাতে কালো সোনা মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে, মাটির পিএইচ লেভেল ঠিক রাখে। সমস্ত সারগুলো সুন্দরভাবে মেশান, তারপরে জমিতে ছিটিয়ে দিন। তাড়াতাড়ি সারগুলো ছিটিয়ে দেবেন, না হলে গলে যেতে পারে, হাতে জড়িয়ে যেতে পারে। চাষি ভাই আর বেশি দেরি করবেন না, দুই একদিনের ভিতরে আপনাদের জমিতে সেচ দিয়ে চাপান সার দিয়ে কমপ্লিট করুন। কারণ এরপরে কিন্তু আমরা আর সার জমিতে দিতে পারবো না, কারণ দেখবেন কুল এক একদিন এক এক রকম হচ্ছে, খুব তাড়াতাড়ি বড় হবে এবং রং চড়বে। তাহলে রং চড়ার পর তখন রাসায়নিক সার দিলে কিন্তু রংটা কেটে যাবে। তাহলে যা করার আপনার এই মুহূর্তে করে দিতে হবে। গাছের চাহিদা অনুসারে পরে দেখা যাচ্ছে অল্প কিছু সার আপনাকে প্রয়োগ করতে হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পটাশ জাতীয় সার অল্প কিছু আপনার মাটিতে তখন দেওয়া যেতে পারে, সেটা খুবই সামান্য, গাছের চাহিদা অনুসারে তখন দিতে হবে। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আরেকবার বলছি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা শেয়ার লাইক কমেন্ট এগুলো আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনারা দেখবেন প্রতি মুহূর্তে আগের বছর আমি কুল চাষ যা যা করেছি আপনাদের সঙ্গে কিন্তু সেটা তুলে ধরেছি। আর এরপরেও যে পরিচর্যাগুলো করব, শুধু কুল কেন, বিভিন্ন যে সবজিগুলো করি, আগাম করি, আপনার যে সমস্ত ফল চাষ করি, ধান চাষ করি, সমস্ত কিছু দেখবেন আপনাদের কাছে আমি আপডেট দিতে থাকি। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।